আসসালামু আলাইকুম আজমাইন আম্মাবাদ প্রিয় দিনী ভাই ও বোনেরা মুস্তাফিজুর রহমান নুয়াজ বলছি আশা করছি আল্লাহ তাল অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দিনী ভাই বোনেরা আজকের ভিডিওটি স্পেশালি মা বোনদের উদ্দেশ্য করে তৈরি করছি যারা মা বোনেরা রয়েছেন আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা দায়িত্বশীল পুরুষ রয়েছেন আপনারাও চাইলে ভিডিওটি দেখতে পারেন এবং আপনাদের দায়িত্বে যে সমস্ত মা বোনেরা রয়েছে তাদেরকে আপনারা সতর্ক করতে পারেন মেয়েদের এমন ছয়টি সাজসজ্জার ব্যাপারে আজকে আলোচনা করব যেগুলো ইসলামে নিষিদ্ধ তো প্রিয় দিনই ভাই বোনেরা চলুন আজকে আমরা এই ছয়টি সাজসজ্জার ব্যাপারে জেনে নেই নাম্বার এক মাথায় পর চুল লাগানো অর্থাৎ নিজের চুল ব্যতীত অন্য কোন আর্টিফিশিয়াল চুল লাগানো এটি যেমনইভাবে ইসলামে হারাম বা নিষিদ্ধ ঠিক তেমনিভাবে এটা কিন্তু এক ধরনের প্রতারণা দুই নাম্বার হচ্ছে ব্রু প্লাগ করা আল্লাহ তালা দেওয়া ন্যাচারাল সৌন্দর্য চেয়ে মানুষের তৈরি কৃত্রিম সৌন্দর্য শ্রেষ্ঠ হতে পারে না তাই প্রিয় মা বোনেরা কখনোই ব্রু প্লাগ করবেন না তিন নাম্বার হচ্ছে কপালে টিপ পরা প্রিয় দিনই ভাই বোনেরা চার নম্বর হচ্ছে শরীরে টেটু করানো আমরা জানি যে যারা ভিন্ন ধর্মী মানুষ তারা সাধারণত শরীরে টেটু করায় তাদের সৌন্দর্য বর্ধনের জন্য এখন এটা আমাদের ভিতরেও চলে এসেছে আমাদের যুবক যুবতীরাও মনে করে যে ট্যাটু করালে হয়তো সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে এটা সম্পূর্ণ ভুল যেমনইভাবে এটা শারীরিক সৌন্দর্য বৃদ্ধি করে না যারা রুচিশীল মানুষ রয়েছেন তাদের কাছে কখনোই এটা অত্যাধিক সৌন্দর্যের ব্যাপার নয় ঠিক তেমনইভাবে এটা ইসলামেও হারামবাদী সিদ্ধ পাঁচ নম্বর হচ্ছে বাজনাওয়ালা নুপুর পরা আপনি নুপুর পড়তেই পারেন সৌন্দর্য বর্ধনের জন্য এতে কোনো সমস্যা নেই কিন্তু সেখানে যেন কোনো বাজনা সংযুক্ত না থাকে হ্যাঁ সেই নুপুর থেকে যেন কোনো সাউন্ড বেরিয়ে না আসে আর সর্বশেষ ছয় নম্বর হচ্ছে স্বামী ব্যতীত অন্য কারোর জন্য সুগন্ধি ব্যবহার করা আজকাল দেখা যায় যে মা বোনেরা বাহিরে বের বের হয়ে যাওয়ার সময় শপিংয়ে যাওয়ার সময় বা অন্য কোথাও যাওয়ার সময় পারফিউম লাগিয়ে তারপরে যান এটা কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ বা হারাম শুধুমাত্র আপনি যখন ঘরে থাকবেন স্বামীর কাছে থাকবেন তখন স্বামীকে মনোরঞ্জন করার জন্য আপনি সুগন্ধি লাগাতে পারেন এতে নেকি হবে আপনার সব হবে ইনশাল্লাহ কিন্তু বাহিরে যদি আপনি পারফিউম ইউজ করে যান এতে করে অন্য পুরুষের আকর্ষণ আপনার দিকে হতে পারে এতে করে একটা খারাপ দুর্ঘটনাও ঘটে যেতে পারে যার কারণে এটা হারাম আমরা এ থেকে বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুগণ এই হলো মোট ছয়টি সাজসজ্জা যেগুলো আমাদের করা উচিত নয় আমরা যারা ধর্ম প্র্যাকটিস করি আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম আমাদের উচিত আমাদের মেয়েদের উচিত আমাদের মাদের উচিত আমাদের বোনদের উচিত এই সমস্ত সজ্জাকে পরিত্যাগ করা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সমস্ত মা ও বোনদেরকে এই ছয়টি সাজসজ্জা পরিত্যাগ করা তৌফিক দান করুন এবং পরিপূর্ণভাবে ইসলাম মেনে হজরত খাদিজা হজরত আনহাদের সঙ্গে জান্নাতে থাকার তৌফিক দান করুন আল্লাহ আমিন তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করবেন আর নিয়মিত এই ধরনের ইসলামিক ভিডিও পেতে চাইলে অনলাইন মাদ্রাসের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আর আপনি চাইলে এই ভিডিওটি আরও অন্যান্য মানুষের কাছে পৌঁছাইতে পারেন এর জন্য ভিডিওতে একটা লাইক দিবেন এবং নিচে একটি ছোট্ট কমেন্ট হলেও করে যাবেন তো প্রিয় বন্ধুগণ দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি